বিয়ের আগের কোরবানি ঈদ। ওই মন সকালে উঠে আমার লাগে একটু আতে আতে একটু কাম করিস। ইস পারতাম না আমি, আমি আর মেহেন্দি দিতাছি, মেহেন্দি দিয়ে কাম করলে মেহেন্দির কালার উঠা যায়, আমি পারতাম না বুঝছো। আর ঈদের দিন সকালে যদি আমার 10টার আগে ডাক দিস তোমার খবর আছে কয়ে দিলাম। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মেহেন্দি দেন। বাবা রে বাবা, আমার লাগে পাইরা গেলি বিয়া, ও দেখ মনে হাওড়ির লগে কেমনে পারো বুঝো নাই। বিয়ের পরের কোরবানি ঈদ। মেহেন্দি মুন্দি লাগাও এত রং পাও কই, কাল যদি সারাদিন ইচ্ছা মতো কাম কাজ করা লাগবে, এর কোনো হিসাব আছে? থো তোমার মেহেন্দি মুন্দি, যাইয়া দুধ সেমাই রেডি করো, রাইতের মধ্যে সবকিছু রেডি করে রাখবা, ভোর সকাল 6টা বাজে উঠবা কালগো, ওড়ার পর সবকিছু রান্না বাড়া করবা, সেমাই পাস্তদের রান্না নুডলস রান্না করবা বুঝছো, তারপরে খিচুড়ি রান্না। আর যদি আমার পুত্র যদি খিচুড়ি না পছন্দ করে, যদি কা বিরিয়ানি রানতে সুন্দর করে বিরিয়ানি রান্না দিবা ঠিক আছে, আর এর মধ্যে আমার ডাক দিবে না বর্ষাকালে, আমারে তোমার এগুলো সব রান্না বাড়ার পরে আমারে ডাক দিবা, আর এমন যেন না হয় আমার ইউটটা তোমার ডাক দেওয়া লাগতেছে, কথাটা কিন্তু মাথায় থাকে জানো ঠিক আছে, আর যদি কথা যদি মাথায় না থাকে তাহলে অন্য কিছু করবো ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। পাগল মাইয়াটা আমার, ওই যদি না খায় সকালে আমার ঈদের দিন ঈদের দিনই মনে হয়। বাবা বাবা জানা মাছটা নিয়ে যান, এই নাও ধর টুপিটা পরে নাও, দেখছো টুপি পরাতে তোমাকে কত সুন্দর লাগতেছে, এবার যাও ঠিক মতো যাও। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঠিক মতো যাও। ইসি রে সকাল থেকে অনেক কাজ করছি, অনেক খিদাও লাগছে, যাই তাহলে কয়টা খাই আই নি যাই। কবে কবে তোমার আক্কল জ্ঞান হইব হ্যাঁ, এখনো গরুটা জবাই দিতে পারে নাই, কোনো খবর আহে নাই গরুটা জবাই দিছে কিনা, এর আগেই তুমি খাইতে বইয়া পড়ছো। মা অনেক ভোরে উঠলাম তো, উইঠা রান্না বাড়া করলাম, আপনার ছেলেকে খাওয়ায়া দিলাম, বাবাকে খাওয়ায়া তারপরে মসজিদে পাঠাইলাম, এখন অনেক ক্ষুধা লাগছে তো আমার, তাই আর না পারতে খাইতে বসে পড়ছে আমার। কোন সবকিছুর একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী চলতে হয়, নিয়ম ছাড়া চলা যায় না বউ মানুষের বুঝছো। আগে খবরটা আইতো গরুটা জবাই হইছে, পরে তুমি খাইতে বইতা, এর আগে তুমি খাইতে বইছো কি লিগা, যাও রাহো পরে খাইও, আগে আগে গিলা শুরু করছে। জি আচ্ছা ঠিক আছে তো সব। তুমি নিতে পারলে না হলে অন্য কাউকে দিয়ে দাও ভাই, আমি পারতাম না তাই কি রে কই যাস। বাও বাও এই যে তোমার শ্বশুরে আগে আগে গরুর ভুঁড়িগুলা পাঠায় দিছে, নাও ধরো এগুলো দুইয়া পাকলা একলগে সবকিছু লইয়া লাও, আর আমি যাই একটু টুটু করে আসি, তার বাসায় কোন গরু কতটুকু বস্তু দিছে এগুলা জানি নাই, নাও ধরো। আম্মা এতগুলো ভুঁড়ি আমি একা কেমনি নিম, তাই কি হইছে তুমি আর আগে মুই একলা একলা সব কাম করি নাই, মুই বট লই নাই কে, মো রাত কি কোনো জায়গা দিয়ে পচ্চা গেছে না খয়া গেছে, এখন যত সব রং করো, নাও ধরো একলা একলা সব করো যত সব, এখনকার বউ মানুষকে যত সব রং, আমরা তো এগুলো রং দেখাইতে পারি নাই আমাকে হাউরির লোকে, এরা কাম কাজ করতে পারে না, হ্যাঁ কাম কাজের কথা হলে হ্যাঁ গায়ে জ্বর আহে যত সব হাউস। বিয়ের আগের দিনগুলোতে অনেক বেশি মজা করতাম, ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলা, তাদেরকে ঈদ মোবারক বলা, গ্রুপ কলে দুষ্টুমি করা, কার গরু দেখতে কেমন সেটা নিয়ে কথা বলা এবং কি পিকচার আদান প্রদান করা, কার জামা দেখতে কেমন এটা নিয়েও মন্তব্য করা, সারাদিন শুয়ে বসে কাটানো, দেন সন্ধ্যার পর সবাই মিলে সবার ঈদের জামা পরে ঘুরতে বের হওয়া। আর বিয়ের পরের ঈদের সকাল তো শুরু হয় কে কি খাবে তা সব কিছু রান্না করা, মেহমানদের আপ্যায়ন করা, গরুর মাংস ভাগ করা, তা আবার ফ্রিজে রাখা, ঘর মোছা, থালা বাটি ধোয়া, ঘরের সমস্ত কাজ শেষ করার পর নিজের ঈদের জামাটি পরতেই ভুলে যাই, আর তাও দিন শেষে শাশুড়ি বলবে ঘরের একটাও কাজ করে না। হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন।